বাঁকুড়ায় পুরো আগে আত্মসমালোচনা সুর শোনা গেল তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর কণ্ঠে মঙ্গলবার বাঁকুড়ায় একটি দলীয় কর্মশালায় বাঁকুড়ার বিধায়কের দাবি ভোটের আগে মানুষের কাছে হাত জোর করলেও তাতে জয়ের পর প্রার্থীদের লেজ গজায় এই আচরণ যে বেশিদিন মানুষ মেনে নেবে না তাও মনে করিয়ে দিয়েছেন তিনি বিধায়কের এখনো মন্তব্যের পর তা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়িনি বঙ্গ তাদের পাল্টা দাবি তৃণমূল বিধায়কের আত্মসমালোচনা সত্ত্বেও চিরে ভিজবে না পুরো ভোটের আগে মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে তৃণমূলের মহিলা সংগঠনের একটি বুথ রাজনৈতিক কর্মশালায় উপস্থিত ছিলেন অরূপবাবু নিজের ভাষণে তার মন্তব্য ভোটের আগে মানুষের কাছে গিয়ে আমরা হাজ্য করি ভোটে জিতে গেলে আমাদের লেজ গজায় এটাই আমাদের দোষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না আমরা এমন কি ভালো করে কথাও বলি না চিনতেও পারি না এই আচরণ বেশিদিন চলতে পারে না পুরো ভোটে প্রার্থী হতে গেলেও আম জনতার দাবি প্রধান মাপকাঠি হবে বলে দলীয় নেতাদের মনে করিয়ে দিয়েছেন অরপবাবু প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী বাঁকুড়া পুরসভার চব্বিশটি ওয়ার্ডের মধ্যে পনেরোটিতে এগিয়েছিল বিজেপি বাকি নয়টি ওয়ার্ডে তৃণমূল এগিয়েছিল খবর বাঁকুড়া পুরসভার ওয়ার্ডের জন্য দলের কাছে এমনকি নাম জমা পড়েছে এই তিন আবহে পুরো ভোটে প্রার্থী হওয়া নিয়ে দলীয় নেতাদের উদ্দেশ্যে অরূপবাবু বলেন যে যতই নাম পাঠান যারা ভালো কাজ করেছেন তারাই টিকিট পাবেন মানুষ চাইলে তবেই দল আপনাকে প্রার্থী করবে মানুষ না চাইলে দল আপনাকে প্রার্থী করতে পারবে না সেক্ষেত্রে দল আপনাকে অন্য জায়গায় দিলেও পুরো ভোটের টিকিট দিতে পারবে না